প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই মুহূর্তে তোমরা যে যেখানে আছো আল্লাহর দয়ায় সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছ আমাদের সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে অনলাইন বেসড অর অফলাইন বেসড সেকেন্ড সেমিস্টার এক্সাম শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেও তোমরা আরো একটি বিষয় অবগত হয়েছ, আমরা প্রতি শনিবারে তোমাদের সাপ্তাহিক পরীক্ষা সম্পন্ন করছি এবং প্রতিদিনের মতো তোমাদেরকে আমরা ভিডিও লাইভ এবং গুগল ফর্ম বা মেসেঞ্জারে পরীক্ষাগুলো গ্রহণ করছি। এই কার্যক্রমগুলোর মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে পড়াশোনার সাথে থাকো, পড়ার টেবিলে বসো। এছাড়াও আমরা দৈনন্দিন সান্ধ্যকালীন ফোন ব্যবস্থা চালু করেছি, যাতে করে তোমরা যে যেখানে আছো পড়ালেখার সাথেই থাকতে পারো। এনিওয়ে, আজকে আমি ক্লাস সেভেনের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট সিক্স নিয়ে আলোচনা পূর্বের থেকে করে আসছি। আজকে আমি তোমাদেরকে সৃষ্টি স্যান্ডাল স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো কাজ সফল করতে চাইলে আমাদেরকে মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে হবে, দয়া চাইতে হবে। কাজে এই প্রত্যাশায় আমি আজকের আলোচনা তোমাদের সাথে যুক্ত করছি। তাহলে আজকে আমি বিগত আলোচনা ধারাবাহিকতার আলোকে আজ আমি তোমাদের ইউনিট সিক্স দ্য সেলফিশ জিয়ান্ট পার্ট ফোর এই প্যাসেজটি নিয়ে হাজির হয়েছি। তো আমি আশা করব তোমরা অত্যন্ত মনোযোগের সাথে গুরুত্ব দিয়ে এই ক্লাস করবে। আমি সেই সাথে আরেকটি আহ্বান রাখছি, প্রতিদিনই আমি লাইভ ক্লাস দিচ্ছি বিভিন্ন স্যারের বিভিন্ন বিষয়ের। এই লাইভ ক্লাসে দুটো সময় তোমাদের মেসেঞ্জারে অবগত করিয়েছি, আশা করব প্রতিদিনই এই মেসেঞ্জারে অংশগ্রহণ সংখ্যা বাড়বে। এনিওয়ে, আমরা তাহলে লেসন ইলেভেন ইউনিট সিক্স লেসন ইলেভেন দ্য সেলফিশ জিয়ান্ট পার্ট ফোর আলোচনা করছি। এখানে দেখো দৈত্যের শিখন ফল, এখানে আমরা একটা বাগান দেখছি, হ্যাঁ, এবং একটা দৈত্য দেখতে পাচ্ছি। দেখো বই বের করে পৃষ্ঠা নম্বর 27, মূল বই পৃষ্ঠা নম্বর 67, এই 67 এ একটা দৈত্য আছে আর গাছগাছালিতে ছেলে মেয়েরা এনজয় করছে, খেলা করছে, পাখির কিচির মিচির হচ্ছে। তো এই চিত্র আমরা এখান থেকে শিখন ফল শিখতে পারি যে দা সেলফি জিয়ান সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে পারবো, প্রশ্ন করতে পারবো, তারপরে শিখন ফলে আরো যা যা শিখতে পারবো উত্তর করতে পারবো এবং ওয়ার্ড মিনিং জানতে পারবো। পরিশেষে এটা আমরা আলোচনার মাধ্যমে এই গল্পের সামারি বা সাবস্ট্যান্স জানতে পারবো। ওকে, তাহলে আমরা চলো আলোচনা শুরু করি। দা সেলফি দা জিয়ান ফেল্ট সরি দৈত্যটি দুঃখ অনুভব করলো, মাপ চাইল, সরি বলল, কারণ হি লুকড আউট, সে দেখতে পেল হাউ সেলফিশ আই হ্যাভ বিন, আমি কতটা স্বার্থপর হয়ে গেছি, আমি কতটা নিজ হয়ে গেছি, স্বার্থপর। ছেলে মেয়েদের খেলতে দেই না, পাখিরা আসে না, আমার বাগানে বসন্ত আসে না। আশা করি বুঝতেছো, তাই না? গল্পের ভাবতেই যায়, ঠিক না? তাহলে সে বলছে যে আমি কতটা স্বার্থপর হয়ে গেছি। হি সেইড টু হিমসেলফ, তাহলে দৈত্য কি করলো, সে নিজেই নিজেকে এ কথা জিজ্ঞাসা করছে আর সরি বলছে। নাও আই নো হোয়াই দ্য স্প্রিং কুড নট কাম হিয়ার, দৈত্য বলছে আমি এখন বুঝতে পারলাম কেন কেন এই বসন্তকাল আমার বাগানে আসছে না, কেন ফুল ফুটছে না, কেন ছেলেমেয়েরা আসতেছে না,
আর পাখিরা এই কেন গান গাচ্ছে না, এটা সে অনুধাবন করছে, বুঝতে পারছো? বুঝতেছো সবাই? ওকে, সো হি কুইকলি ওয়েন্ট আউট ইনটু দা গার্ডেন, তাই সে তাড়াতাড়ি করে সে বাগানে গেল। বাট ওয়েন দা চিলড্রেন স হিম, দে ওয়্যার সো ফ্রাইটেড যখন সে বাগানে গেল, ছেলে মেয়েদের দেখলো যে তাকে দেখে ভীষণ ভয়ে আছে, ভীত। দে অল রান অ্যাওয়ে, তারা সকলেই ছেলেমেয়েরা সকলে কি দৌড়ে পালিয়ে গেল। অ্যান্ড দ্য গার্ডেন বিকেম উইন্টার অ্যাগেইন, ওই বাগানে দৈত্যের বাগানে পুনরায় আবার শীতকাল চলে এলো। অনলি দ্য লিটল বয় ডিড নট রান, একমাত্র একটা ছোট্ট শিশু সেই বাগানে রয়ে গেল। ফর হিজ আইস ওয়্যার সো ফুল অফ টিয়ার্স, ওই ছোট্ট শিশুদের চোখ ভরা অশ্রু, চোখের জলে ভরা হয়ে বিন্দু হয়ে বসে আছে। দ্যাট হি ডিড নট সি দা জিয়ান, সে জিয়ান বা দৈত্যকে দেখতে পারে নাই। জিয়ান কামিং, সে দেখতে পারে নাই দৈত্য আসছে। দা জিয়ান কোয়াইটলি কেম বিহাইন্ড হিম, দৈত্যটি তার পেছনে নীরবভাবে গেল। টুক হিম জেন্টলি ইন হিজ হ্যান্ড, তাকে দৈত্যের হাতে আলতোভাবে তুলে নিল। অ্যান্ড পুট হিম আপ ইন দ্য ট্রি, তাকে ওই শিশুটাকে গাছে তুলে দিল। অ্যান্ড দ্য ট্রি অ্যাডভান্স, এবং গাছটি তৎক্ষণাৎ ব্রুক ইনটু ব্লসম, একদম ফুলে ফুল ফুটে গেল। কি ফুটে গেল? ফুল ফুটে গেল। অ্যান্ড দ্য বার্ডস কেম, পাখিরা আসলো। অ্যান্ড স্যাং অন ইট, গাছের মধ্যে তারা গান গাওয়া শুরু করলো। দ্য লিটল বয় স্ট্রেসড আউট হিজ টু আর্ম, ছোট্ট শিশু তার দুই বাহুটা এভাবে কি বাড়িয়ে দিল, টু আর্ম মানে দুই বাহু, দুই হাত বাড়িয়ে দিল। অ্যান্ড দ্য বার্ডস ফ্লাঙ্ক দেম রাউন্ড, এবং সে এটাকে এভাবে রাউন্ডলি ঘুরালো, ঘুরিয়ে দিল। দ্য জিয়ান্টস নেক অ্যান্ড কিসড হিম, জিয়ান্টের দিকে তার দুই বাহুটা বাড়িয়ে দিল, এবং দত্তকে ওই ছোট্ট শিশুটা চুমু খেলো, ঠিক আছে, শ্রদ্ধা জানালো, আদর করলো। দ্য আদার চিলড্রেন স দিস, অন্যান্য ছেলেমেয়েরা শিশুরা এই ঘটনা দেখতে পেলো। দে স দ্যাট, তারা দেখলো যে দ্য জিয়ান ওয়াজ নট কুইক, আসলে এই দত্তটা দুষ্ট না, স্বার্থপর না, উইক এনি লঙ্গার, তার দুষ্টুমি পানা আর বেশি দিন চলল না, শেষ হয়ে গেল। সো দে গেম রানিং ব্যাক, তাই সকল ছেলেমেয়েরা কি করলো, দৌড়ে আবার বাগানে চলে এলো। অ্যান্ড উইক দেম, তাদের সাথে গেম দ্য স্প্রিং, বসন্তকালও চলে আসলো। It's your garden now, little children, said the Jian. এখন জিয়ান খুশি হয়ে বললো, কি জানো, বললো যে এটা এখন তোমাদের বাগান, তোমরা এখানে জয় করবে। Then he took a huge axe, এরপরে সে একটা ভারী কুঠার হাতে নিল। And knocked the wall down, সে যে ওয়াল নির্মাণ করেছিল বাগানের চারপাশে প্রাচীর, সে প্রাচীরটা কুড়া উঠার দিয়ে কি দিল, ভেঙে দিল। And the people passing by found the jian, এবং লোকজনরা এই দৈত্যকে অতিক্রম করলো। Playing with the children, ছেলেমেয়েদের সাথে দৈত্য ছিল। In the most beautiful garden in the country, দেশের একটা ওই বাগানে কি হয়ে গেল, সবচাইতে সুন্দর বাগান হয়ে গেল। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে দৈত্যর চারটা গল্প আমরা টেক্সটে পড়লাম, শেষ লেসন হচ্ছে যে ভুল বুঝে তাহলে দৈত্য সরি বলেছিল, এবং অবশেষে তার বাগানে ফুল ফুটেছিল, পাখি বেশি ছিল, কিচির মিচির হয়েছিল, এবং দৈত্য তাদের সাথে সময় কাটিয়ে ঘোষণা দিল আসলে এই বাগান আমার না, তোমাদের, তোমরা খেলাধুলা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাস তোমাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত আল্লাহ তোমাদের মঙ্গল করুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।